আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চ্যালেঞ্জ করবো, দেখতে পাচ্ছেন স্পাইসি মাটন কারি। স্পাইসি অনেক জাল দেওয়া হয়েছে, কিন্তু আজকে অনেক বেশি করে জাল দিয়েছে। স্পাইসি মাটন কারি দেখতে পাচ্ছেন, মাটন গুলো অনেক গর্জিয়াস। হ্যাঁ হ্যাঁ, আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পারিশ্রমিক। আর গাইজ, আজকে মাটন কারি ভিডিওতে অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট চাই। হ্যাঁ, কমেন্ট করতে হবে, ভালো মন্দ জানাবেন। আর আজকের আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেন, তাদের সবার কমেন্ট গুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করবো, তুলে ধরবো, চেষ্টা না ইনশাল্লাহ করবো। সো আজকে যে হারবে তার জন্য থাকবে পাশাপাশি কঠিন পানিশমেন্ট, অনেক কঠিন পানিশমেন্ট দেবে। কিন্তু এটা আমার অনেক প্রিয় খাবার, আশা করি আমি জিতবো ইনশাল্লাহ। সো দেরি করবো না, তো রেডি? দেরি করি আমরা। হ্যাঁ ওকে, তো রেডি? 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। এত স্বাদ দিস আমারে, মোমের মতো যে হাড্ডিতে গেম নেমে খুলে আছে মোমের মতো। নরম আছে, খাদ্য সহ নরম হয়ে গেছে। একদম নরম, সলিড মাংস। হাতে তো কেমন কয়ে আছে, দেখা যা। খাওয়ার মাঝখানে পানিটা খেলাম, খুব ভালো লাগছে। এখন কিন্তু পানি খাই নাই। সুন্দর হাত দিয়ে
কি লাগে কিছু বুঝলাম না তো, আমি যেটা বললাম সেটাই। আচ্ছা দর্শক, মানে আপনাদের কাছে বিচার চাই, বিচার কি করতে পারি, পানিশমেন্ট কার উপরে যায় আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা কিন্তু সিরিয়াসলি বলছি, ইম্পর্টেন্ট ভাবে বলছি, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে জিতছে এখানে, কে হারছে। কে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে কে জিতছে, হ্যাঁ কে উইনার। সো আর লোজারকে আগামী ভিডিওতে ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। সো আজকের লোজার যদি আগামীকাল আবার লোজার হয় তাকে ডাবল পানিশমেন্ট দেওয়া হবে, আর যদি আজকের লোজার আগামীকাল উইনার হয় আগামীকালও কিন্তু আজকের জন্য, আজকের লোজারের জন্য কিন্তু পানিশমেন্ট দিতে হবে। হ্যাঁ ওকে, সো দেখা হচ্ছে আপনাদের, মানে তাহলে নির্বাচন হচ্ছে আপনাদের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, যারা যারা কমেন্ট করবেন আপনারাই নিজের, আপনারাই উইনার বাছাই করে নেন। আজকে খাবার মজা হয়েছে বা মাঠন কাদের কাছে, মাঠন এমন আজকের খাবার মেনুটা আশা করি সবার কাছে একটা প্রিয় খাবার হবে। সো খাবারের পছন্দ অবশ্যই আপনারা জানাবেন, আর পাশাপাশি কিন্তু ওইনার বাছাই করবেন। হ্যাঁ ওইনার কে আজকে খাবারের ওইনার হয়েছে, কে আজকের চ্যালেঞ্জে ওইনার হয়েছে, এই ওইনারটা আপনারা বের করবেন, ঠিক আছে। আর এই রান্না বান্না রেসিপি যদি দেখতে চান, আর এই রান্না বান্না, হ্যাঁ মাখন কারি রান্না বান্না রেসিপি দেখতেছিলাম, মা রোমাসে একগ্রুপে ঢুকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মা রোমাসে একগ্রুপে আমাদের দৈনন্দিন কাজগুলো তুলে দেওয়া হয় সেই চ্যানেলের মধ্যে, আমাকে দেখতে পাবেন, ভিডিও পাবে, আমার মামুনিকেও দেখতে পাবেন। হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে সাথেই থাকবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওতে। আর আজকে কি মোবাইলটা নিয়ে আসছে বাসায়? আজকেও কিন্তু কমেন্টে পড়তে পারতেছি না, বিকজ আপনাদের কাছে কি যে মানে অনেক 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 দুঃখিত। হ্যাঁ সো এখন কালকে থেকে প্ল্যান করব, আগে থেকে সব কিছু রেডি রাখবো। হ্যাঁ সো আজকে কিন্তু মোবাইলটা আনা হয়নি। ওকে সো আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে, কিন্তু যেই কজনের কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো আগামীকাল তুলে দেবো, আর আজকে কমেন্টে যারা যারা করবেন তাদেরকেই মনে হবে যে আমার প্রকৃত ভালোবাসার মানুষগণ। হ্যাঁ সো আর গতকালকে বুঝলাম না, আমি গতকালকে একটা কমেন্টও আমি পাই নাই, কেন একটা কমেন্ট করে নাই, চার হাজার ভিউজ হয়েছে গতকালকে ভিডিওতে, 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা হয় নাই অলরেডি, সো 10 থেকে 15 ঘন্টার মধ্যে 4000 ভিউজ হয়েছে। সো আপনারা কিন্তু একজনও কমেন্ট করেন, আমি জানি না। সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে হয় কি আপনাদের এই যে প্রোফাইল পিকচারটা আমার চোখের সামনে আসে, সো আপনারা মানে সবসময় দেখতে দেখতে আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। সেই জন্য বলছি বেশি কিছু লেখা লাগবে না, যদি আমার হাতের মধ্যে সময় খুবই কম থাকে তাহলে একটা আর, আর না হলে একটা বি, হ্যাঁ কমেন্ট করে চলে যাবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।